শুভেচ্ছা আমন্ত্রণ ইসলামী ব্যাংক দেশ 24 এ শুনছিলেন শিরোনাম পুরো আয়োজনের সঙ্গে থাকছি তানফির আহমেদ খবর জাতীয় নির্বাচনের আগে অভ্যন্তরীণ ত্রিমুখী কোন্দলে বিপর্যস্ত খুলনা বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে মহানগর বর্তমান এবং সাবেক কমিটি এছাড়া মহানগর ও জেলা বিএনপির বর্তমান কমিটির মধ্যেও চলছে দ্বন্দ্ব আর এ নিয়ে স্বস্তিতে নেই নেতাকর্মীরা খুলনা মহানগর ও জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙে দেওয়া হয় 2021 সালের ডিসেম্বরে এরপর কেন্দ্র থেকে নতুন দুটি আহ্বায়ক কমিটি গঠন করে দেওয়া হয় এতে কোণঠাসা হয়ে পড়ে মহানগর বিএনপির তৎকালীন সভাপতি নজরুল ইসলাম মঞ্জু গ্রুপ কিন্তু মাঠ ছাড়েননি তারা আলাদাভাবে দলীয় কর্মসূচি পালন করছে দুই গ্রুপ তবে 20 মাসেও সম্মেলন করতে না পারায় ক্ষোভ রয়েছে নেতাকর্মীদের মধ্যে কোনো নেতাকর্মীর সাথে কারোর সাথে কোনো সম্পর্ক ভালো নাই বিএনপি অফিসের মধ্যে যেখানে একটা পবিত্র জায়গা সেইখানেই মারামারি হচ্ছে যারা ওখানে এখন রাজনীতি করেন দায়িত্বে আছেন তারা নেতাকর্মীদের সঙ্গে নিকৃষ্ট শব্দ ব্যবহার করে দুর্ব্যবহার করেন স্ট্যান্ডার্ড লিডারশিপ প্রতিষ্ঠা করা খুবই জরুরি এবং আমরা আশাবাদী যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই সত্য অনুধাবন করেছেন কেউ কিছু করে থাকে করে এটা তার ব্যক্তিগত বিষয় এটা রাজনৈতিক বা আমাদের দলের কোনো বিষয় নয় এর সাথে দলের কোনো সম্পর্ক নেই অভ্যন্তরীণ কোন্দল রয়েছে মহানগর ও জেলা বিএনপির দুটি আহ্বায়ক কমিটির মধ্যেও সংসদ নির্বাচনের আগে এমন পরিস্থিতিতে স্বস্তিতে নেই নেতাকর্মীরা নতুন কমিটি আসার পরে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছিলাম সেখান থেকে কিছুটা ছন্দ পতন হয়েছে আমরা ভাই ভাই হয়ে যদি না থাকি তাহলে আমি মনে করি যে এই যে দুর্বিষহ যে সামনে যে সময় আসতেছে সেই সময় একই সাথে লড়াই করা খুব কঠিন হবে যদিও বর্তমান কমিটির নেতাদের দাবি অভ্যন্তরীণ কোন্দল নয় বড় দলে কিছু মতবিরোধ থাকা স্বাভাবিক এখানে অনেক নেতাকর্মী সবার যে মনোপুত কমিটি হবে সবার পছন্দের লোক কমিটিতে স্থান পাবে এটা ঠিক নয় তবে গঠনতন্ত্র প্রক্রিয়া অনুযায়ী সব কিছু মেনেই আমরা কমিটির কাজ করছি ভেদাভেদ ভুলে ঐক্য গড়ে তোলার আহ্বান তৃণমূল কর্মীদের মামুন রেজা চ্যানেল 24 খুলনা নজিরবিহীন তাণ্ডবের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা একটু জেনে নিতে চাই রনি দত্ত সেখান থেকে যুক্ত হয়েছেন রনি তাণ্ডবের ঘটনায় আমরা দুটি মামলা হবার খবর পেয়েছি সেই ঘটনাতে আসলে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা এবং এখন সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন তানবীর এখন আমরা যেটা বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি দেখছি সেটা অনেকটাই স্বাভাবিক এবং ক্লাস এবং যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে হচ্ছে তবে আমরা এখানে বিভিন্নভাবে যখন আমরা বিভিন্ন জনের সাথে আসলে কথা বলছি তারা যেটি বলছেন যে কি এই যে ঘটনাটি অনেকে অনেক রকম বিশ্লেষণ করছেন তবে এখনও পর্যন্ত এই ঘটনার মধ্যে কিন্তু কাউকে কোনো আসামিকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি এবং এই যে মামলাটার আসামিদেরকে নিয়েও কিন্তু এক ধরনের চাপা খুব আছে বিশ্ববিদ্যালয়ের যেহেতু এখানে বিভিন্ন ছাত্রলীগের বিভিন্ন যে বগিভিত্তিক সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর অনেক নেতাকর্মীর নাম এসছে আবার অনেক দুইজন সাধারণ শিক্ষার্থীর নাম এসছে তো এইগুলো নিয়ে আসলে অনেকটা ক্ষোভ আছে ছাত্রলীগের মধ্যেও ক্ষোভ আছে তারা আসলে এই কিছু গতকালকেও একটি শোডাউন করেছে একটি গ্রুপ আরেকটি গ্রুপ আজকেও শোডাউন করার আজকে কথা রয়েছে তাদের পক্ষ থেকে যেটি দাবি জানানো হচ্ছে তারা যদি যারা বলছেন যে কি তাদেরকে ফাঁসানো হচ্ছে এটি তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে আর সাধারণ শিক্ষার্থী দুজন যে দুজন রয়েছেন তাদেরকেও তারা বলছেন যে কি তাদেরকে এখানে ফাঁসানো হয়েছে কারণ যখন শাটল ট্রেনটি দুর্ঘটনায় পড়েছিল শাটল ট্রেনের দুর্ঘটনায় যে আহত হয়েছিল তখন আহতদেরকে চিকিৎসার জন্য তারা আসলে হাসপাতালে ছিলেন তাদেরকে এখানে আসামি করা হয়েছে তো সার্বিকভাবে এই বিষয়গুলো আসলে এক ধরনের ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছে এবং এখানের আমি দেখছি যে কিছুক্ষণ পরপরে কিন্তু এখানে যে যে পুলিশের যে টহল টিম সেগুলো কিন্তু টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যে নিয়ন্ত্রণে রাখার জন্য তাদের যে সার্বিক পরিস্থিতি সেটা কিন্তু আছে এবং একই সাথে যে আমি প্রক্টরের সাথে যখন কথা বলেছিলাম তিনি জানিয়েছিলেন যে কি এখন যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা চেষ্টা করছে যে সার্বিক যে পরিস্থিতি সেটাকে যাতে কোনো নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন এবং শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় শিক্ষার্থীরা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেই দিকে আসলে মনোযোগ দিয়ে তারা আসলে তাদের যে কাজগুলো সেগুলো তারা করে নিয়েছে তো এই ছিল এখানকার সবচেয়ে অবস্থা রনি ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রনি দত্ত জানাচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্টগ্রামে 13 দিন আগে অপহৃত স্কুল ছাত্র হৃদয়ের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে এ সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রধান অভিযুক্তকে পিটিয়ে মেরেছে
বিক্ষুব্ধ জনতারা। গতকাল রাউজান উপজেলার কোদলপুরে এই ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত উমং চিং মারমার বাড়ি রাঙামাটির কাউখালীতে। এর আগে তার দেখানো পথে গহীন অরণ্য থেকে দশম শ্রেণীর ছাত্র শিবলি সাদিক হৃদয়ের খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ এবং আসামিকে নিয়ে ফিরবার পথে পুলিশের গাড়ি আটকায় কয়েকশো নারী পুরুষ। এ সময় উমংকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় তারা, এতে ঘটনাস্থলে সে মারা যায়। এ সময় স্থানীয়দের হামলায় চার পুলিশ সদস্য আহত হন। গেল 28 আগস্ট অপহরণ করে হৃদয়ের পরিবারের কাছে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে পাহাড়ি সন্ত্রাসীরা। নিয়ে বলছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তোমাদের ছেলে, কিন্তু আসেনি। নেওয়ার পথে জনগণের মায়ের নিহত, সত্যের একদিন হয়ে গেল আজকে। বাদ্যের তালে তালে এগিয়ে চলছে এক একটি নৌকা, যা দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। পাবনার আটঘরিয়ার চিকনি নদীতে চলছে 10 দিনের নৌকা বাইচ প্রতিযোগিতা। অংশ নিয়েছে পাবনা ও সিরাজগঞ্জ উপজেলার 20টি নৌকা। ইসলামী ব্যাংক দেশ 24 এই ছিল এখনকার আয়োজন। সঙ্গে থাকা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।